প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছো, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়ও কি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এক্সামিনেশন কিভাবে হবে। এছাড়া যারা ফার্স্ট সেমিটিভের স্টুডেন্ট রয়েছো মাধ্যমিক 2023-এর এবং অন্যান্য ক্লাসে, তোমাদের যে ফার্স্ট সেমিটিভ রয়েছে সেটা কি হবে না হলে কবে হবে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ও ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমে আলোচনা করব ও ফার্স্ট সামিটিভ নিয়ে, তারপরে কলেজের এক্সামিনেশন নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমাদের যে স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের যে এক্সামিনেশন রয়েছে, সেই এক্সামিনেশন কিন্তু ফার্স্ট সেমিটিভ এক্সামিনেশন বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই কিন্তু রীতিমতো মে মাসেই 5 তারিখ কিংবা 2 তারিখ নাগাদ কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তোমরা কিন্তু রুটিনও পেয়ে গেছো। অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের পরীক্ষা রীতিমতো হয়ে গেছে আগে, অনেক এরকম পরীক্ষা রয়েছে যাদের পরীক্ষা চলছে, যাদের 2 তারিখের আগে পরীক্ষা চলছে তাদের পরীক্ষা তো হচ্ছে, কারণ 2 তারিখ থেকে গরমের ছুটি পড়ছে। 2রা মে থেকে এ তোমাদের গরমের ছুটি পড়ছে, সেক্ষেত্রে 2রা মের পরে যাদের এক্সামিনেশন রয়েছে ফার্স্ট সেমিটিভ, তাদের এক্সামিনেশন কিন্তু হচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তোমরাও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বুঝতেই পেরেছো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের অনেকেরই প্রশ্ন, তাহলে কি আমাদের ফার্স্ট সামিটিভ পরীক্ষা হবে না? এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো নোটিশও দেওয়া হয়নি। গরমের ছুটি শেষ হয়ে গেলে আবার পুনরায় কিন্তু তোমাদের ফার্স্ট সামিটিভ এক্সাম হতেই পারে, এবং যদি কোনো স্কুল না নেয় সেক্ষেত্রে ফার্স্ট সামিটিভ এবং সেকেন্ড সামিটিভ এক্সাম কিন্তু একসাথে নিতে পারে। এক্ষেত্রে তোমাদের আমি প্রত্যেককে পরামর্শ দেবো যে তোমাদের ফার্স্ট সামিটিভ এক্সামের যে প্রস্তুতি বা যে সিলেবাস রয়েছে সেটা শেষ হয়ে গেলে পরবর্তী সেকেন্ড সামিটিভ যে এক্সাম রয়েছে তার প্রস্তুতি কিন্তু তোমরা শুরু করে দাও, কারণ তোমাদের এক্সামিনেশন কিন্তু ও গরমের ছুটির পরে হবেই হবে। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো ও যে আমাদের স্কুলের সাথে কি কলেজ ইউনিভার্সিটিও সম্পূর্ণভাবে বন্ধ হবে। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ হচ্ছে এই গরমের ছুটির কারণে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, স্কুলের ছাত্রছাত্রীরাই গরমে যাতায়াত হবে, তোমাদের গরম লাগবে না, এরকম তো না। প্রচণ্ড তাপপ্রবাহের ফলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই মুহূর্তের পঠন পাঠন বা শিক্ষা এই মুহূর্তে গরমের ছুটি কারণে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসা যে আমাদের এক্সামিনেশন কিভাবে হবে। দেখো, এক্ষেত্রে তোমাদের ব্যাপারটা পরিষ্কার, এত দিন ধরে যে বিষয়টা হয়েছিল যে এক্সামিনেশন নিয়ে ছাত্রছাত্রীদের সমস্যা ছিল, বিভিন্ন কলেজেরা কিন্তু বলছিল, বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু থেকে বিভিন্ন কলেজ থেকে কিন্তু বিষয়টা শোনা যাচ্ছিল যে গরমের ছুটি কমিয়ে দেবে, ক্লাস বাড়িয়ে দেবে, তো এই বিষয়টা কিন্তু আর করা গেল না। সেক্ষেত্রে রাস্তা যদি থাকে, অফলাইনের রাস্তা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেল, কারণ যেটুকু সময় ছাত্রছাত্রীদের এক্সট্রা দেওয়ার পরিকল্পনা করছিল সেটাও এই গরমের কারণে, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের কারণে কিন্তু সম্পূর্ণভাবে এ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো, এবং এই সময়টুকু অফলাইনে আর ক্লাস করানো কিন্তু যাচ্ছে না। সেই কারণে কিন্তু অনলাইনেই যদি সিলেবাস শেষ করতে হয়, অনলাইনেই পুনরায় কলেজ বিশ্ববিদ্যালয়কে আসতে হচ্ছে। আর এতদিন ধরে অনলাইন ক্লাস মিন্স অনলাইন এক্সাম তোমরা সকলেই জানো, আর ছাত্রছাত্রীদের দাবিও সেই অনুযায়ী, অফলাইন এক্সামিনেশন ছাড়া কিন্তু কোনো রাস্তাই থাকলো না। যেরকমভাবে আমার মনে হয় মুখ্যমন্ত্রী বক্তব্য প্রেরণ করেছেন গরমের কার ছুটির ব্যাপারটা, সেরকমভাবেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের তরফ থেকে এ আগের মতন অ্যাডভাইজারি জারি করা উচিত, প্রত্যেকটা ছাত্রছাত্রীর দাবির কথা মেনে, বাস্তব দাবির কথা মেনে তাদের এক্সামিনেশন যাতে অনলাইনেই হয়। বাদ বাকি আমরা তো প্রচেষ্টা করছি, তোমাদের যে বক্তব্য ছিল, তোমাদের যে জিজ্ঞাসা ছিল সেই অনুযায়ী কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর এই কালকের ছুটির ঘোষণার পর কিন্তু এক্সামিনেশন যেটা আছে সেটা অনলাইনের দিকে আরও এক ধাপ কিন্তু এগিয়ে গেল, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। বাদ বাকি তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।